কতগুলো বিষয় বোধহয় মীমাংসিত ছিল, মীমাংসিত বিষয়গুলোতে যখন আঘাত এসেছে, বোধ করি আপনারা যারা স্বপ্নের কথা বলেন, আমরা সেই স্বপ্ন দেখতে চাই, সেটি আমাদের গন্তব্য। কিন্তু কতগুলো মীমাংসিত বিষয়ে যখন আঘাত আসে, সম্ভবত রাজনীতি সেই জায়গায় এক ধরনের অগ্রাধিকার পায়। মীমাংসিত বিষয় ছিল আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু, মীমাংসিত বিষয় ছিল রবীন্দ্রনাথ আমাদের অনন্য সম্পদ, মীমাংসিত বিষয় ছিল নজরুল আমাদের সাহসের অনুপ্রেরণার অন্যতম কেন্দ্রবিন্দু। এই আমরা, এই 7.5 কোটি বাঙালি যে মুক্তিযুদ্ধের প্রজন্ম, তারা কি সেই মীমাংসিত বিষয়গুলোকে অব্যাহত রেখেছি, নাকি আমরা আমাদেরকে বিদীর্ণ করেছি, বিধ্বস্ত করেছি, ধ্বংস করেছি, শিক্ষা ব্যবস্থাকে তন্ন তন্ন করে এর সকল কিছুকে ধ্বংস করেছি? সেই জায়গাটিতে কেন এই প্রসঙ্গটি তুললাম, আমরা যদি 7.5 কোটি বাঙালির ঐক্যের জায়গায়, মুক্তিযুদ্ধের চেতনার জায়গায় সমাধান হয়েছে ধরে নেই, তারপরে ঠিক যখন জাতির জনক দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা করলেন, তৃতীয় বিপ্লব আসলে কি ছিল? দ্বিতীয় বিপ্লব কি শুধু একটি বাকশাল? যদি দ্বিতীয় বিপ্লব আমার সংবিধানের মূল চার নীতির প্রতিফলন হয়, যদি দ্বিতীয় বিপ্লব সমাজতন্ত্র প্রতিষ্ঠার জায়গা হয়, যদি দ্বিতীয় বিপ্লব বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতার জায়গা হয়, তাহলে সমতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার অনন্য ক্ষেত্র ছিল দ্বিতীয় বিপ্লব। এটি আমাদের মীমাংসিত বিষয়। 1975 15ই আগস্ট সংগঠিত হয়েছিল যাতে বাংলাদেশে দ্বিতীয় বিপ্লব বাস্তবায়িত না হয়, যাতে বাংলাদেশে বঙ্গবন্ধু রাষ্ট্র সৃষ্টি ভাবনার পরবর্তী সামাজিক বিপ্লব কর্মসূচি বাস্তবায়িত না হয়, এবং সেই দ্বিতীয় বিপ্লব ধ্বংস করার জন্য, নস্যাৎ করার জন্য শুধু পাকিস্তান সেটি যেমন দায়ী, আমাদের সেনা শাসকরা যেমন দায়ী সেটি যেমন বলি, মার্কিন যুক্তরাষ্ট্র, চীনের মতো পরাশক্তি আমাদের সেই সামাজিক বিপ্লবকে ধ্বংস করার জন্য দায়ী। এখন আধুনিক পৃথিবীর নামে যা বলছি, আমরা কিন্তু সেই পুঁজিবাদী ব্যবস্থার পেছনে হন্যে হয়ে খুঁজছি। কিন্তু আমাদের 7.5 কোটি বাঙালির ঠিক করা সামাজিক বিপ্লব কি সেটি ছিল? যেই রবীন্দ্রনাথকে আমরা বেছে নিয়ে তার সেই অনন্য সৃষ্টি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এর মধ্য দিয়ে আমি জাতীয় সঙ্গীত গ্রহণ করলাম, আমরা কি এই বুদ্ধিজীবী সমাজ, এই বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে একসময় বলিনি যে জাতীয় সঙ্গীতও পরিবর্তন হওয়া প্রয়োজন? তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবার জন্য প্রথমত আমরা যারা এর সঙ্গে সংশ্লিষ্ট তারা দায়ী নয় কি না? এবং সামরিক কাঠামোয় যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে, সামরিক কাঠামোর শিক্ষা ব্যবস্থা বৈষম্যমূলক হয়েছে, মাদ্রাসা ভিত্তিক হয়েছে, ধর্মভিত্তিক হয়েছে, সমতা ভিত্তিক, গণমুখী, অন্তর্ভুক্তিমূলক এবং সার্বজনীন শিক্ষা সেদিন পরাস্ত হয়েছে। সেটি যদি প্রশ্ন করা হয়, সেটি কি রাজনৈতিক প্রশ্ন নাকি নৈতিক প্রশ্ন, রাষ্ট্র গঠনের দর্শনের নৈতিক জায়গা? আমি আমার রাষ্ট্র গঠনের দর্শনের নৈতিক জায়গাকে ধ্বংস করে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করব, অগ্রসর করব, সেকুলার এডুকেশন করব, এটি তো সম্ভব নয়। বাংলাদেশের যদি কোনো ক্ষতি শিক্ষা ব্যবস্থায় হয়ে থাকে, তার সবচেয়ে বড় জায়গা আমরা আমাদের সেকুলার এডুকেশনকে নিজ হাতে ধ্বংস করেছি, এবং সেই ইতিহাস চর্চার জায়গা থেকে সেই সেকুলার এডুকেশনকে নষ্ট করার জন্য আমরা বইপত্র এবং প্রণোদনা যুগিয়েছি। তাহলে কি দায়ভার আমাদেরও নয়? এখন তারপরে আমি বলবো আমাদের শক্তি কোথায়। আমরা অনেকে কথায় কথায় পাশ্চাত্যের কথা বলি,
এবং পাশ্চাত্য বিশ্ববিদ্যালয়গুলো অনুসরণীয় সে কথাও বলি, আমি আপনাদের সঙ্গে দ্বিমত করছি না। কিন্তু বাংলাদেশের শক্তি কোথায়? আমি তো মনে করি যেই পাশ্চাত্যকে অনুসরণ করেন আসলে কি তার দেশের নাগরিক উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী থাকে? আসলে কি তার দেশের সকল নাগরিক উচ্চশিক্ষার জন্য নিজেকে প্রস্তুত করে? উত্তর হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে না। কিন্তু বাংলাদেশের ওই যে আমি বারবার যে কথাটা বললাম যে 7.5 কোটি বাঙালি মিশে কিছু বিষয় আমরা মীমাংসা করে নিয়েছিলাম, আমাদের স্বাস্থ্য শিক্ষা, আমাদের সেকুলার শিক্ষা, আমাদের কৃষি শিক্ষা, আমাদের নৈতিক শিক্ষা অসম্ভব রকমের ইতিবাচক, আমাদের জনগণ এমনকি জনসংখ্যা নিয়ন্ত্রণে যে পিল ব্যবহার করতে হবে সেটি যত দ্রুত গ্রহণ করেছে, আমাদের এই আজকের সমাজে ভ্যাকসিন যত দ্রুত গ্রহণ করেছে, আজকের পাশ্চাত্য আধুনিক পাশ্চাত্য সেটি গ্রহণ করতে এখনো ব্যর্থ। তাহলে কথায় কথায় আমি পাশ্চাত্যকে অনুসরণ করব, আমি অন্তত মনে করি সেটি সঠিক নয়। বরং এই প্রাচ্যের যে শক্তি আছে, এই প্রাচ্যের যে অন্তর্বর্তীমূলক শক্তি আছে, এই প্রাচ্যের যে নৈতিক শক্তি আছে, আমার শিক্ষা গ্রহণের যে আগ্রহ আছে, সেটি আমরা এক ধরনের রাজনৈতিক চর্চা এবং বুদ্ধিবৃত্তিক চর্চার মধ্য দিয়েও ধ্বংস করেছি। এবং সেই বুদ্ধিবৃত্তিক চর্চা ছিল বিভাজনের, সেই বিভাজনের মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থায় বৈষম্য তৈরি হয়েছে। আজকে তারপরও আমি ব্যক্তিগতভাবে অনেকে বলে মাদ্রাসা শিক্ষাকে আমরা অনেক বেশি অন্তর্ভুক্তিতে এসেছে কিনা, আমি মনে করি সমতাভিত্তিক সমাজ যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্য দিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি সেই ইকুইটি আনতে না পারবেন, আমরা শুধুমাত্র মাদ্রাসাকে গ্রহণ বর্জন করছি তা না, আমি আমার যে সন্তান ইংরেজি মিডিয়ামে আজকে পড়ে তার জন্য আমরা ব্যবস্থা করেছি যে সে তার ও লেভেল করে তারপরে বিদেশে চলে যাক। কয়টা পাবলিক ইউনিভার্সিটি ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদেরকে অন্তর্ভুক্তিমূলক করেছে? আমরা করছি না। তারা কি আমার সন্তান না? তারা অথবা তারা কেউ কেউ বিত্তবান, তার মানে কি সবাই বিত্তবান? মধ্যবিত্ত ঘরের যেই সন্তান ইংরেজি মাধ্যমে পড়ে তার জন্য ইনক্লুসিভ অ্যাপ্রোচ আমরা পাবলিক ইউনিভার্সিটিগুলো এখনও করতে পারিনি, এই ব্যর্থতা আমাদের। আমরা কথায় কথায় বিশ্ববিদ্যালয়গুলোকে শুধুমাত্র রাজনৈতিক ইনস্টিটিউশনের পরিচিতি দিয়ে রাষ্ট্র সৃষ্টি করেছে এই কথা বলি, কিন্তু এর মধ্য দিয়ে এই পলিটিক্যাল অ্যাপ্রোচ দিয়ে একাডেমিক অ্যাপ্রোচ কি আনা যাবে? আপনি একদিকে বলবেন উচ্চতর পিএইচডি অর্জনকারী যিনি তাকে শিক্ষক হিসেবে নিতে হবে, অন্যদিকে আপনি পজিশনের কথা বলবেন, অনেক পিএইচডি ধারী শিক্ষক আছে তাদের নিচের পজিশন খারাপ, তাহলে আমরা কোন জায়গায় যাব? এই জায়গাগুলো সুরাহা আমাদের নিজেদের করতে হবে। ইংরেজি মাধ্যমে যারা পড়ে তাদেরকে মাদ্রাসা আসছে এটি যেমন সত্য, ইংরেজি মাধ্যমে যারা পড়ে তাদেরকে আমরা অন্তর্ভুক্তি করছি না, এটা আরো ভয়াবহ। সেই জায়গাগুলো বিশ্ববিদ্যালয়ের পলিসি নেই। আমি আমাদের মূল প্রবন্ধকার অনেক চমৎকারভাবে বিশ্ব ইতিহাস, বিশ্ব শিক্ষার ইতিহাস নিয়ে এসেছে, চার্চ ভিত্তিক শিক্ষার কথা বলেছে। তাদের সৌভাগ্য তাদের বিশ্ববিদ্যালয়গুলো গড়ে উঠেছিল চার্চ ভিত্তিক, কিন্তু তারা সেকুলার হয়েছে এবং তাদেরগুলো তৈরি হয়েছিল ওই সব বিশ্ববিদ্যালয়েও একসময় রেট অফ আনএমপ্লয়মেন্ট কমানোর জন্য বিশ্ববিদ্যালয় করেছে, এটিই ছিল বিশ্ববিদ্যালয়ের হিডেন এজেন্ডা। ম্যারিটাল পার্টনার তৈরি হবে সেটাও ছিল বিশ্ববিদ্যালয় গড়ে তোলার হিডেন এজেন্ডা। এগুলো আমার কথা না, এগুলো তাত্ত্বিকদের কথা, সমাজবিজ্ঞানী এবং যারা এই সেক্টরে কাজ করেছে তাদের অনুসন্ধানী বক্তব্য, তাদের সেই দুর্বলতাগুলোও ছিল। বরং আমরা মনে করি আমাদের যে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা আছে, আমাদের শিক্ষা গ্রহণে যে আগ্রহ প্রজন্মের মধ্যে আছে, সেটিকে ইতিবাচকভাবে সব কিছুর মধ্যে হতাশা নয়, বরং আমরা এটিকে এই জায়গায় আশাবাদের জায়গা হিসেবে দেখব যে আমাদের যে তরুণ প্রজন্ম এমনকি আমাদের যারা বয়স্ক মানুষ তাদেরও শিক্ষার ব্যাপারে ভীষণ আগ্রহ আছে। একটি সেকুলার এডুকেশন প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা যদি এটি, যেমন কাবেরী গায়েন যথার্থই বলেছেন, তার বক্তব্য আমি মন দিয়ে শুনছিলাম, আজকের এই এই ব্যবস্থাপনায় আমরা সবাই বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলেছি, কিন্তু বঙ্গবন্ধু যে স্বপ্নটি দেখেছিলেন সার্বজনীন অন্তর্ভুক্তিমূলক গণমুখী সকলের জন্য যে শিক্ষা সেটি প্রাথমিক এবং মাধ্যমিক। আজকে সামান্য একটি চাকরিতেও যখন কেউ যোগদান করে তার প্রশিক্ষণের ব্যবস্থা থাকে, আনসার ভিডিপি বলুন, পুলিশ বলুন, আমাদের সেনাবাহিনী বলুন, বিসিএস ক্যাডার বলুন, প্রত্যেকের প্রশিক্ষণ থাকে। দুর্ভাগ্যজনক হলো সত্য একমাত্র পেশা শিক্ষকতা, যেখানে শিক্ষকদের কোনো প্রশিক্ষণ ছাড়া তাকে ক্লাস শুরু করতে হয়।
সুতরাং সেই সব জায়গায় আমাদের যে দুর্বলতাগুলো আছে, প্রাথমিক শিক্ষক একটা দৈন্যতার মধ্য দিয়ে তার পেশাগত জীবন কাটায়। আমাদের প্রাথমিক শিক্ষা সার্বজনীনের পাশাপাশি দক্ষতায় ভরে তুলতে হবে, সেই কাজে আমরা অনেক পিছিয়ে আছি। কিন্তু আমাদের ইতিবাচক দিক, বাঙালির একটা সুর আছে, বাঙালির বঙ্গবন্ধু আছে, বাঙালির রবীন্দ্রনাথ আছে, বাঙালির নজরুল আছে, সুকান্ত আছে, শরৎ আছে। আমরা তো মনে করি এই বাঙালির জ্ঞান চর্চায় প্রতিবন্ধকতা কম, বরং আমাদের সম্মিলিত কিছু প্রচেষ্টা দরকার। যেমন আমি এই কথাটা বলে শেষ করব, প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা যেমন অপরিহার্য, বিশ্ববিদ্যালয়গুলো যেটি কাবেরী গায়েন বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা একটা বিশ্ববিদ্যালয়কেও রিসার্চ ইউনিভার্সিটি এভাবে গড়ে তুলতে পারিনি আমাদের কাঠামোগত দুর্বলতায়। সুতরাং এই বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা অপরিহার্য, কিন্তু উচ্চশিক্ষা সকলের জন্য অপরিহার্য না। উচ্চশিক্ষা সীমিত মানুষের জন্য হবে এবং তারা সর্বব্যাপী শিক্ষা, সার্বজনীন শিক্ষাকে অনুপ্রেরণা দেবে এবং তার ভিত গড়ে তুলবে। বিশ্ববিদ্যালয়গুলো, আমি কখনোই হতাশ হবার মানুষ নই, আমি মনে করি হতে পারে, এই বিশ্ববিদ্যালয়গুলো হওয়া উচিত ছিল। আজকে কেন একাডেমিক মাস্টার প্ল্যানের বদলে ফিজিক্যাল মাস্টার প্ল্যান আসে? কারণ সামরিক কাঠামোর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বাংলাদেশকে পাকিস্তান নিতে চেয়েছিল, এটি বললে সবাই বলবে রাজনৈতিক বক্তৃতা, কিন্তু এটিই সত্য। সুতরাং যখন বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিতে হয়েছে, একই সঙ্গে ফিজিক্যাল এবং একাডেমিক মাস্টার প্ল্যানের দৈন্যতা ছিল, কিন্তু কোনো একটা জায়গা থেকে আমাদেরকে অবশ্যই শুরু করতে হবে। সুতরাং আজকে ফিজিক্যাল মাস্টার প্ল্যানের বাস্তবতা কিন্তু এই কারণে যে আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে একই সঙ্গে একাডেমিক অ্যান্ড ফিজিক্যাল মাস্টার প্ল্যান পরিপূর্ণ করে তারপরে শুরু করিনি, আমরা এটা ঠিক অকস্মাৎ শুরু করেছি, কিন্তু সেটি প্রয়োজন ছিল, অন্যথায় আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যে স্বপ্ন দেখি, অথবা বিশ্বায়নের যুগসূত্রতার যে স্বপ্ন দেখি, অথবা দুদিন পিছিয়ে গেলে যে বড় সংকটে হয়, সেই জায়গা থেকেই সমন্বয় করতে এগুলো করতে হয়েছে। সব কিছু ইতিবাচক দিক দেখে আমরা যদি সমন্বিতভাবে প্রচেষ্টা চালাই, আমি বিশ্বাস করি বাংলাদেশ এমন একটি অপূর্ব শক্তির এবং সম্ভাবনার দেশ, এমন একটি মানবিক দেশ, যেই দেশ লাখো লাখো শরণার্থীকে আশ্রয় দেয়, যেই দেশ ঝড় ঝঞ্ঝা প্রাকৃতিক দুর্যোগে উচ্চে আসে, যেই দেশ এই এই কোভিডের মতো বড় সংকটকে কাটায়, যেই দেশ খাদ্য ঘাটতিকে এই অপূর্ণতাকে পূরণ করতে পারে, এগুলো তো সবই গবেষণার ফল। যারা বলে শিক্ষায় গবেষণা নাই, আমি মনে করি তারা গবেষণা পাঠ করছে না। অল্প সময়ে আমাদের স্বাধীনতার এই 50 বছরে যদি সামরিক কাঠামোর মধ্যে আমরা বিপর্যস্ত না হতাম, বাংলাদেশ যদি বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের স্পর্শে যথাযথভাবে যেতে পারত, এটি পৃথিবীর যে কোনো উন্নত দেশের তুলনায় মানবিকতায়, সৃজনশীলতায়, সৃষ্টিতে, দক্ষতায় অনন্য হতো। আমাদের দুর্ভাগ্য আমাদের একটি 15ই আগস্ট ঘটেছিল, আমাদের দুর্ভাগ্য আমরা আমাদের সংবিধানকে ধ্বংস করেছি, কিন্তু এটিও ঠিক আমাদের সৌভাগ্য, আমাদের বাঙালি এক হতে জানে, আমাদের রবীন্দ্রনাথ আছে, বঙ্গবন্ধু আছে, সেটি নিয়ে আগামীর যে বাংলাদেশ সেটি শিক্ষায়ও উৎকর্ষতা আনবে, এটি আমার গভীর বিশ্বাস। আমাদের আগামীর পথ চলা সুন্দর হোক, শিক্ষার বাতায়ন প্রসারিত হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।